أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي فيه مختلفون عما يتساءلون نبي ترك كي شيء بشيء شمبر كي بروش بور أبنا كي جيجا شما كتشي عن النبا العظيم شيء مها شمبات شمبر كي الذي هم فيه مختلفون جيبي شيء ترى متو بيرود كتشي أمرا آغي بوليتشي إيه سورة نازل هيتشي مكاي নবীজি মক্কি জিন্দেগির দাওয়াতের মূল বিষয় ছিল তিনটা আপনারা আমার লগে তোরা তোরা মাতা ফরমানি আপনারা মাতলে ওয়াজ মজা হইব ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগির দাওয়াতে মূল বিষয় ছিল তিনটা কয়টা এক নাম্বার তাওহীদ দুই নাম্বার রিসালাত তিন নাম্বার আখিরাত বা পরকাল কিয়ামত তো নবীজির কাছে এই সূরা নাযিল হয়েছে মক্কায় তখন নবীজি ওয়াহদানিয়াতের দাওয়াত দিচ্ছেন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন কারণ ওই জাহেল গুলো তারা আল্লাহর একত্ববাদের গোলামি বাদ দিয়ে তারা লাত মানাত উজ্জা বিভিন্ন ধরনের মূর্তির পূজা তারা করত নবীজি শেষমাসে সেই সমাজে রিসালাতের দাওয়াত নিয়ে আসলেন তিনি তার নবুয়তের কথা বললেন তারা বলল এটা আবার কেমন কথা তুমি আমাদের সামনে বড় হয়েছো হঠাৎ করে তুমি নিজেকে নবী বললি আল্লাহকে নবী বানানোর জন্য আর কাউকে পান নাই তোমার মতো এতিম আর গরীব মানুষকে তিনি কেন নবী বানাবেন নাউজুবিল্লাহ তাওহীদের দাওয়াত প্রত্যাখ্যান করছে রিসালাতের দাওয়াত প্রত্যাখ্যান করছে তিন নম্বরে নবীজি বলছেন তোমাদেরকে তো এই দুনিয়াতে পাঠানো হয়েছে কিছু কালের জন্য এখানে তোমরা চিরকাল থাকবা না নবীজি তাদেরকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন সম্পর্কে সতর্ক করলেন তাদেরকে বললেন যে দুনিয়াতে তোমরা আছো এই দুনিয়া তোমাদের চিরস্থায়ী ঠিকানা নয় একদিন তোমাদের জীবন ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে তোমাদের জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে তোমরা যখন দুনিয়া থেকে চলে যাবে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে পুনরায় তোমাদেরকে জীবিত যিনি করবেন তিনি কে আল্লাহ এরপরে রব্বুল আলামিন তোমাদের সারা জীবনের হিসাব চাইবেন সুতরাং মরার পরে যে জীবন আছে সেই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করো যেহেতু মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেহেতু সেই রবের উপরে ঈমান এনে সেই রবের ইবাদত করো বন্দেগি করো কারণ এই দুনিয়াতে চিরকাল তোমরা থাকতে পারবে না এ দুনিয়া থেকে তোমরা একদিন চলে যাবে এরপরে মরার পরে আবার তোমাদেরকে জিন্দা করা হবে এমন কি যে দুনিয়াতে আছো এই দুনিয়াও থাকবে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সবকিছু একদিন ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র একজনের সত্তা অবশিষ্ট থাকবে গলার আওয়াজটা বড় করে বলেন তিনি কে নবীজি তাদেরকে বললেন একদিন কিয়ামতের মহাপ্রলয়ংকারী ঘটনা ঘটবে এই যে আসমান মাথার উপরের আসমান আর পায়ের তলার জমিন আসমান জমিন একদিন উলট পালট হয়ে যাবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে وتكون الجبال كالعهن المنفوش পাহাড় গুলো দুনাত তুলার মতো উড়ে যাবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সব একদিন নিঃশেষ হয়ে যাবে তারকাগুলো খসে খসে পড়তে থাকবে নবীজি যখন তাদেরকে কিয়ামতের মহাপ্রলয়ংকারী সেই ঘটনার কথা বলে সাবধান করছেন তখন কাফের মুশরিকগুলো নবীজিকে নিয়ে ঠাট্টা শুরু করলো উপহাস শুরু করলো
তারা বলল মুহাম্মদ এটা আমাদেরকে কেমন কথা বলে, আমরা যখন মরে যাব মরার পরে নাকি আবার আমাদেরকে জিন্দা করা হবে, এটা আবার কেমন কথা। সে বলছে আমাদের পূর্বপুরুষদেরকেও নাকি জীবিত করা হবে, আর সে বলতেছে একদিন নাকি কিয়ামত নামক একটা ঘটনা ঘটে সবকিছু উলট পালট ধ্বংস হয়ে যাবে। নবীজি সেই কাফের মুশরিকদেরকে যখন কিয়ামতের কথা বললেন, আখেরাতের জীবনের কথা বললেন, কাফের মুশরিকগুলো আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা করলো, আল্লাহর নবীকে উপহাস করলো, মক্কার অলিতে গলিতে সব জায়গায় তারা এই বিষয় নিয়ে আলাপ শুরু করলো। নবীজির কাছে বারবার বারবার এসে প্রশ্ন করে, তুমি নাকি বলছো মরার পরে জিন্দা করা হবে, তুমি নাকি বলছো আসমান ধ্বংস হবে, জমিন উলট পালট হয়ে যাবে, তুমি নাকি বলেছো পাহাড়গুলো উড়ে যাবে। কাফের মুশরিকদের সেই কথাগুলো রব্বুল আলামিন সূরা নাবার প্রথম দিকে বললেন, আল্লাহ বললেন, ইয়াস আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। ও নবী, তারা কি আপনাকে সেই মহাসংবাদ সম্পর্কে, নাবা ইল আজিম, নাবা মানে হলো খবর, নাবা মানে হলো সংবাদ, যেটাকে ইংরেজিতে আমরা বলি নিউজ। এখানে কিয়ামতের দিনকে নাবা ইল আজিম বলা হয়েছে। কিয়ামত দিবসের প্রায় 30টা নাম কোরআনে আছে, সময়ের কারণে বললাম না, কিয়ামত দিবসের প্রায় 30টা নাম কোরআনে আছে। যেমন কিয়ামত দিবসের নাম ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসের নাম ইয়াউমুল হিসাব, কিয়ামত দিবসের নাম ইয়াউমুল আখির, কিয়ামত দিবসের নাম আসসাআ, কিয়ামত দিবসের নাম ইয়াউমুল বাআথ, কিয়ামত দিবসের নাম ইয়াউমুল খুরুজ, কিয়ামত দিবসের নাম আল ক্বারিয়া, কিয়ামত দিবসের নাম ইয়াউমুল ফাসল, কিয়ামত দিবসের নাম ইয়াউমুদ্দিন, কিয়ামত দিবসের নাম ইয়াউমুস সাফা, কিয়ামত দিবসের নাম আত-তামাতুল কুবরা, কিয়ামত দিবসের নাম ইয়াউমুল হাসরা, কিয়ামত দিবসের নাম আল গাশিয়া, কিয়ামত দিবসের নাম হলো ইয়াউমুল খুলদ, কিয়ামত দিবসের নাম ওয়াকিয়া, কিয়ামত দিবসের নাম ইয়াউমুল হিসাব, ইয়াউমুল ওয়াইদ, ইয়াউমুল আজিফা, ইয়াউমুল জাম, ইয়াউমুত তাগাবুন, আল হাক্কা, ইয়াউমুত তানাত, ইয়াউমুত তালাক, ইয়াউমুল মাউউদ, ইয়াউমুল ফাত, আজ-জালজালা, ইয়াউমুল মাশহুদ, আন-নাবাইল আযীম, ইয়াউমুল জাযা, ইয়াউমুল হাক। এভাবে কিয়ামত দিবসকে রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন। সূরা নাবার মধ্যে আল্লাহ বললেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, ও নবী, তারা কি আপনাকে সেই মহাসংবাদ সম্পর্কে পরস্পর এসে জিজ্ঞাসা করছে নাকি, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে কিয়ামত দিবসের ব্যাপারে তারা মতবিরোধ করছে। কিয়ামত দিবসের ব্যাপারে কাফেররা কিরকম মতবিরোধ করত, পরকাল জীবন সম্পর্কে কাফেররা কেমন কথা বলতো, কিয়ামত দিবস সম্পর্কে তারা কিরকম কথা বলতো, শোনেন কোরআনুল করিমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন কাফির মুশরিকদের সেই কথাগুলো তুলে দিয়েছেন। তারা বলতো, ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, আল্লাহ বলছেন আর তারা বলতো এই দুনিয়ার জীবনটাই হলো আমাদের আসল জীবন, এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব আমাদের দেহ যখন মাটির সঙ্গে মিশে যাবে, পচে যাবে, গলে যাবে, কিভাবে আবার আমাদেরকে জীবিত করা হবে, আমরা আর পুনরুত্থিত হব না, কারণ আমাদের হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর সব যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিভাবে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, এটা আমাদের মাথায় ধরে না। তারা আরো বলতো কোরআনুল করিমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 82 নম্বর আয়াতে আল্লাহ তাদের কথা তুলে দিয়েছেন। তারা বলতো, কালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া আযামান আইন্না লামাবউসুন, আপনারা কষ্ট হলি মন দিয়ে আমরা তো, আল্লাহ বলছেন তারা বলতো আমরা যখন মরে যাব এরপরে যখন আমরা মাটির সাথে মিশে যাব, যখন আমাদের দেহ মাটি গিলে ফেলবে, ভক্ষণ করে ফেলবে, হাড্ডি গুড্ডি সব যখন আলাদা হয়ে যাবে, কি করে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, মরার পরে আর একটা জীবন আমাদের জন্য আছে না নাই, মরার পরে আমাদেরকে আবার যিনি জীবিত করবেন তিনি কি,
এটা কি আপনাদের বিশ্বাস হয় কি না? আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর আজকে আমরা ওয়াজ মাহফিল আপনি সূরা নাবা আরম্ভ হইলা পুরো কাল লইয়া মাত্র এখানে মাতার তো একটা কারণ অবশ্যই আছে। এখানে আমরা মরার বাদে আবার আল্লাহ জিতা হইরা আল্লাহ হিসাব নিকাশ নিবা ই ভয় আমরা দিল থাকি গেছে গিয়ে লাগে আমরা পাঁচ অক্ত আজান হইলে নমাজও না গিয়া ঘুমায় নেই আমরা খাস খাম করতে থাকি। মরার বাদে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো ই চিন্তা গেছে কি আমরার কাছে থাকে রিমুভ হয়ে গেছে এর লাগে আমরা অশ্লীলতা বেহায়াপনা জিনা বিবিচার সকল পাপ আর গুনার সাগরে ডুব দিয়ে আমরা ফিরে আসি। মরার বাদে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো আল্লাহ বিচার করবা ই বিচার আল্লাহর সামনে একটা বিচার আছে ইটা ভুলে গেছি এর লাগে আমরা সামান্য দুনিয়ার স্বার্থর লাগে ক্ষমতার লাগে আমরা দেখা যায় যা মন চায় তাই করি ইসলাম বিরোধী কাজ করি আমরা এমনকি নবী রাসূল অখলর ওয়ারিস আলেম উলামা অখলরে নিরপরাধ আলেম উলামা অখলরে আমরা মাঝে মাঝে অপরাধী বানাইয়া সাধার ব্যবস্থা করি। কারণ কি তা? কারণ মরার বাদের যে আর একটা হিসাব নিকাশ আছে ইটা চিন্তা মাথার ভিতরে। এই জন্য এই সূরাটা আমি আজকে সিলেক্ট করলাম কথা বলার জন্য। কাফের মুশরিকরা তারা অবাক হত, বিস্ময় হত, তারা বিস্ময় প্রকাশ করত কি করে আবার মরার পরে জিন্দা করা হবে। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ল, ঘটনাটাকে বলবো, একটা ঘটনা মনে হয়েছে হয়তো নেই। আচ্ছা, এই ঘটনাটা বর্ণিত হয়েছে সূরা ইয়াসিন, এটা আমরা সবার ফসলগর সূরা নানি, হ্যাঁ তাফসিরে কুর্তুবির ভিতরে তাফসিরে কুর্তুবির মাঝে এই আয়াতর ব্যাখ্যা করা হয়েছে। আয়াতটা বাদে হইব কোন কোন রওয়ায়েত হয়েছে এনার নাম হয়েছে আস বিন ওয়াইল আর কোন কোন রওয়ায়েত হয়েছে এনার নাম হয়েছে উবাই বিন খালফ। বেশিরভাগ রওয়ায়েত হয়েছে এনার নাম হয়েছে আস ইবনু ওয়াইল। এই আস ইবনু ওয়াইল তিনি একদিন মক্কার উপত্যকায় হাঁটছেন, হঠাৎ করে তার সামনে তিনি জরাজীর্ণ একটা হাড্ডি দেখলেন। এমন জরাজীর্ণ হাড্ডি সেটা দেখে তিনি বুঝতে পারলেন এই জায়গার মধ্যে হয়তো বহু আগে কোনো মানুষের লাশ পড়েছিল। তারপরে সেই লাশটা পচে গিয়ে গলে গিয়ে হাড্ডি মাংস সব কিছু এখন চূর্ণ বিচূর্ণ, তার দেহকে মাটি খেয়ে ফেলেছে। তিনি দেখলেন কয়েকটা হাড্ডি, একটা হাড্ডি সেখানে অবশিষ্ট আছে। সেই হাড্ডিটা হাতে নিলেন, হাতে নিয়ে দেখলেন খুব জোড়া জীর্ণ হাড্ডি। তিনি তার হাত দিয়ে এরকম আস্তে করে হাড্ডিটাকে এরকম যখন চাপ মারলেন দেখলেন সেই জোড়া জীর্ণ হাড্ডিটা গুড়া গুড়া হয়ে গেল। এরপরে তার মাথায় আসলো এই যে মুহাম্মদ মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে আমাদেরকে বলে মরার পরে নাকি আবার আমাদেরকে জিন্দা করা হবে, কি করে আমাদেরকে জিন্দা করা হবে। এই যে একটা হাড্ডি আমি পেলাম, নিশ্চয়ই এখানে কারো না কারো লাশ ছিল, তাহলে অনেক আগে মরে গিয়েছে, তার দেহ মাটি খেয়ে ফেলেছে, তার হাড্ডি গুড্ডি আলাদা হয়ে এই যে কয়েকটা হাড্ডি পাইলাম, এখন কিয়ামতের দিন তার ওই হাড্ডি মাংস জোড়া লাগাইয়া কিভাবে আবার জিন্দা করা হবে তার মাথায় ধরে না। এই জন্য তার হাতের মধ্যে থাকা গুড়া গুড়া ওই হাড্ডিগুলো নিয়ে সে নবীজির কাছে গেল। নবীজির কাছে গিয়ে সে প্রশ্ন করলো এই ঘটনাটা রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বয়ান করছেন। আল্লাহ বলছেন ওয়াদারাবানা মাসালা ওয়া নাসিয়া খালকা ক্বাল মান ইউহায়িল আইযামা ওয়া হিয়া রামিম। আল্লাহ কইরা হ্যাঁ আমার এই উপমা দেয় অথচ তার নিজের সৃষ্টি ভুলে গেছে। ক্বালা মান ইউহায়িল আইযামা ওয়া হিয়া রামিম, আতর মাঝে আড্ডির গুড়া লইয়া গিয়া কর মান ইউহায়িল আইযামা ওয়া হিয়া রামিম, এই যে আড্ডি গুণ আলাদা হয়ে গেছে এগুলো আমি গুড়া গুড়া করেছি, এখন আবার হাড্ডি মাংসরে আবার আগার অবস্থা নিয়া খেয়ে জিতা করবো। প্রশ্ন করছে খারে কিন্তু আপনারা আলোচনার ভিতরে গেছেন না বাড়ে গেছেন গিয়া প্রশ্ন করছে খারে মাঝে মাঝে দুই এক লাইন তো সিলিটি হওয়া লাগে, আপনারা নিজের এলাকার মানুষ মানে বেশি সময় কন্ট্রোলের ভিতরে থাকা যায় না ঠিক না নেই। প্রশ্নটা করছে খারে মাতুকা খারে, এখন নবীর যে হৌকা চাই নিজে থাকি কোনো মাত মাতন নেই, নবীজি নিজে থেকে কোনো কথা বলেন না, নবীজি তাই বলেন যা আল্লাহ তাকে বলতে বলেন। এজন্য আল্লাহ বলেছেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া,
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, তার কাছে আমি যে ওহী পাঠাই সেটাই তিনি বলেন। আল্লাহর নবী যা বলেন সবগুলো কথা কার? আস্তে বলবেন না, জুড়ে বলেন সবগুলো কথা কার? নবীজি এই দুনিয়ার কোনো মানুষের কাছে পড়াশোনা করেন নাই, কোনো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি কোথাও পড়েন নাই। আল্লাহর নবীকে সরাসরি যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে? নবীজিকে যখন বললো এই যে গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডিগুলোকে কে আবার জিন্দা করবে, আল্লাহ নবীর কাছে ওহী নাযিল করলেন। আল্লাহ বললেন ও নবী তাকে আপনি ঠিক এইভাবে জবাবটা দেন, তাকে বলেন আপনি তাকে বলেন এটাকে প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনি এটাকে পরের বারও সৃষ্টি করতে পারবেন। ব্যাপারটা হইল ওরা ফোকাস হয় না, আপনি যদি কোনো খাম ফয়লা করেন যে কোনো কাজ জীবনের ফয়লা, একবারে ফয়লা যে কোনো কাজ করলে দেখা একটু আনিজি আনিজি লাগে, একটু কঠিন কঠিন লাগে, কিন্তু সেম কাজটা যখন আপনি বাদে আবার করবা কঠিন লাগে না সোজা লাগে। একটা মোবাইল আপনি কিনছো, কিনার বাদে দেখবা এই মোবাইলের ফাংশনটা ফয়লা খুব কঠিন লাগে, তুকাইয়া তাকাইয়া পাওয়া যায় না, কয়েকদিন সালানির বাদে দেখা যায় এটা তো সোজা না কি তা। ওই যে ক্যামেরাম্যান ভাই হলে ক্যামেরা তারা যখন ফয়লা কিনছো ক্যামেরার একটা সেটিং আছে, এটা সেটিং উটিং তারা ফয়লা আস্তে 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 সেটিং কালার আরও কিতা কিতা আছে এটা তো আমি বুঝি না, তো ফয়লা তারার গেছে কঠিন লাগছে, ফয়লা এমন হয়েছে হয়তো ক্যামেরা কিন না ইতার সেটিং আর কালার দিতে গিয়ে তারার এক দুদিন টাইম লাগছে, অঙ্কু দেখা যায় ব্যাগ থাকি বাকুরা লগে লগে এক মিনিটের ভিতরে অপরটা সেট, কথা ঠিক আছে নি? তাহলে বোঝা গেল যে কোনো খাম ফয়লা করলে কঠিন লাগে, কিন্তু বাদে ওই যে আমি ওয়াজ করলাম আমার আমার কথা হয় ফয়লা যেদিন ওয়াজ করছি আধা ঘন্টা খালি শরীর ওলা খাপছে আর গরিব হয়ে যাইছে কোনবার আমি টাইম শেষ হয় আর অঙ্ক মারতে 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 মাছ শেষু হয় না, ঠিক আছে রানি কথা? যখন আপনি এক খাম পরের বার করবা এটা কিতা লাগে ইজি লাগে। তো আল্লাহ নবীজিরে হইরা ই ব্যাকল রে জবাব দৌকা যে এই যে গুড়াগুড়ো হয়ে গেছে আড্ডি মাংসে তো অক্কলতা শেষ। আচ্ছা হোক আছে মিকার বুঝুন তো আপনারা, মোবাইলের মিকার কম্পিউটারের মিকার, আপনারা যারা মিকারই করেন না দেখবা হে টিভি কম্পিউটার কিটারে খুললা নাট বলটু অকলতা খুললা খান খান করে ফেলাই দেন, হ্যাঁ ইটারে আবার হে দেখা যায় খান খান করে আবার জেলা আসলো জোড়া লাগাই দেয় কথা ঠিক আছে নি? যারা গাড়ি ব্যবহার করেন আপনারা, আমি গত বছর আমরা গাড়ি দিলাম খাবো সারা খুলি ফেলাচ্ছে ডেন্টিং গল লাগে মনে মনে আইলো মাথা তাতে কিলা লাগাইবো মাথা দেখা যায় হ্যাঁ আমার ফুরা লাগাই দিছে মানে ও এত কত ভালো হয়েছে, হ্যাঁ যে বানাইতে পারে হে খুলতেও পারে খুললে আমার জোড়াও লাগাইতো আল্লাহ করে ও ব্যাকল রেখো কাজে বানাইছ ইটা হকতা শরীরের যে পার্টস আছে বহল পার্টস আলাদা হয়ে গেল। আচ্ছা আল আমলার মাথার জ্ঞান দূষণ খেয়ে আরো আস্তে হোক আমলার মাথার জ্ঞান দূষণ খেয়ে আল্লাহর তো জ্ঞান ফাইজন কত কাঁদতে পারেন আল্লাহ করে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা এক জোড়া সামান্য জ্ঞান দিছি ওটা সামান্য জ্ঞান দি গাড়ি দে কুল্লা ফেলাই দে বিমান সারা কুল্লা আবার জোড়া লাগাই দে হ্যাঁ জাহাজ বানাইলার কুলিলার বাঙ্গিলার আবার জোড়া তালি দিলার মোবাইল সারা কুলিলার আবার লাগাই দে আল্লাহর দেওয়া এক জোড়া সামান্য জ্ঞান ভাইয়া যদি মানছে যে সেটা কুলিলা আবার লাগাই দে ফ্যান্ডেলওয়ালা ভাই হলে তারা ফ্যান্ডেল এখানে লাগাইছে আবার বাঙবো আরো হাজাকা তোমা যাইব হলো গিয়ে আবার লাগাইব তো আল্লাহর দেওয়া এক জোড়া জ্ঞান ভাইয়া যদি আমরাও জোড়া তালি দিতাম পারি তাইলে যে আল্লাহ মহাবিশ্ব বানাইছেন তাই না আমরা লেখান মানুষ দুর্বল মানুষ ওটা মানুষ পড়িয়া আড্ডি কুড্ডি শরীরের সকল পাঁচ আলাদা হয়ে গেলে আল্লাহ এর বাদে ইতা এখানো কইরা আমরা রে বুঝি আল্লাহ জিতা করতে পারতা নাই এ তো আসতে কইলা পারতা নাই নি হারবা নি বিশ্বাস হইনি আপনারা বিশ্বাস হইনি আপনারা নমাজও দিন না খানে হোক আছে বিশ্বাস যদি হয় তে আপনারা অন্যায় হাজার গুণার খাত ছাড়তে পারেন না ঘটনা তো আরো একটা মনে হয়ে গেছে করতাম নি কি ঘটনা হইল ইব্রাহিম নবীর সময়ের ঘটনা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর খলিল আর তাই আমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তাই দেখুন আল্লাহর প্রেরণা যে ও আল্লাহ তুমি বলে মরারে আবার জিতা করিলাম প্রশ্ন দেখার না তুমি বলে মরারে আবার জিতা করিলাম
এই ঘটনাটা আইছে সূরা বাকারা 260 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা। আপনার মনোযোগ আছে নাকি গেছে কি কোন ভাই? কিচ্ছাটা মন দিয়ে হলকা আল্লাহ সুরা আর স্মরণ করো, যখন আমার খলিল ইব্রাহিম তাই নামারে জিকাইলা রব্বি, ও রব আরিনি আমারে তুমি দেখাও, আমারে কিতা করো দেখাও, কিতা দেখাইতাম আরিনি কাইফা তুহিল মাউতা, আমারে দেখাও কিলা তুমি মোরারে জিতা করো, তুমি বলে মোরারে জিতা বানাইলাম। আল্লাহ কইলা ও আমার খলিল ইব্রাহিম আওয়ালাম তুমিন, তুমি কিতা বিশ্বাস করো না, আমার ক্ষমতা লইয়া তোমার কোনো সন্দেহ আছে নি? তাই কইলা বালা না সন্দেহ নাই, অবশ্যই আমি বিশ্বাস করি আপনি ফারমা, আপনার ক্ষমতা লইয়া আমার বিন্দুমাত্র সন্দেহ। আল্লাহ কইলা তে আর দেখতা চাও কি তার লাগি? তাই কইলা ওয়ালাকিল্লি আত্মা ইন্না পালবি, আল্লাহ দেখতাম সেটা দুই কারণে, যাতে আমার অন্তরটা শান্তি পায়, অন্তরটা প্রশান্ত হয়। হুকা সুবহানাল্লাহ। এখন নবী আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ না দিয়া হরেননি, মাতুকা না দেখাই হরবানি। আল্লাহ কইলা ঠিক আছে ইব্রাহিম তোমারে দেখাইলাম, কিলা আমি মোরারে জিতা মানাই। আল্লাহ কইলা তুমি এক কাজ করো, ফাখুদ আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইক, তুমি সাইডটা ফাঁকি ফালো, ফাঁকি ছিলেন তো আপনারা ডানা জাফটাইয়া জাফটাইয়া যে উড়ে, তুমি সাইডটা ফাঁকি ফালো, কয়টা ফাঁকি খালি ফাললোই তো না, ফাসুর হুন্না ইলাহিক, এই ফাঁকি গুনতে তোমার প্রতি পুষ মানাও। দেখবা যারা ফাঁকি ফালে এ ফাঁকি তারার লোকে মাতে আসে না, টিয়া ফাঁকি ময়না ফাঁকি কোথা জাতর ফাঁকি, হ্যাঁ আপনার ডাকলে জবাব দিত না, কিন্তু যে ফাঁকি ফালে হে যদি কয় কিতা বলান এ বলা আছি জবাব দিলাই না। আল্লাহ কইলা ফাঁকি ফালো আর গুনতে পুষ মানাও বলা হল, তাই সাইডটা ফাঁকি ফাল্লা ইগুনতে পুষও মানাইলা। এর মধ্যে আল্লাহ কইলা ও সাইরোটা জন্ম করিলাম, কিতা করিলাম ইব্রাহিম বাবরা ই গীতা হইলাম মরা কিলা জিতাও, আল্লাহ কইরা ফাঁকি ভালো পুষ মানাও, আবার কইরা জব করো, ঠিক আছে জব করলাম। জব করার মধ্যে আল্লাহ কইলা হইছে আড্ডি মাংসের টুকরা টুকরা করো, পিস পিস করো, করার মধ্যে আল্লাহ কইলা এখন এক কাম করো, ও মাংস আড্ডি টুকরা যেটা তুমি পিস পিস করছো, তুমি ফালছো এর মানে তুমিও তো জবাই করছো, এর মধ্যে আড্ডি মাংস আলাদা করে তুমিও তো চিত্রাই দিছ, জি হয় তো এটা তো এখন মরা আড্ডি মাংস হকলতা সাইরে বাইরে জ্বালাইছ চিত্রাইয়া, তুমি দেখতাই চাইছো কিলা মরা রে জিতা মানাই, খালি মরা না ময়রা হানলে আড্ডি মাংস হকলতা আলাদা হইয়া আনলেও দেখো আমার কুদরত আমার শক্তিটা কেমন, তুমি এখন হও তোমার জবান দেখো আল্লাহর হুকুমে আমার নিজরাতে জবাই করা, নিজরাতে পিস পিস করা আড্ডি মাংসর টুকরা আবারও আগের অবস্থা গিয়া আল্লাহর হুকুমে আমার আত আও, তাই যখন কইলা দেখা গেল আড্ডি মাংস আবার জোড়া লাগিয়া, এমনকি ফাঁকির ডানাগুলা আবার আগের জায়গা লাগিয়া, ফাঁকিটা আবার সবগুলা ফাঁকি আগের অবস্থা ফিরিয়া গিয়া সাইরোটা ফাঁকি ডানা জাপটা গিয়া উইরা উইরা আবার তাই সামনে আছে। সুবহানাল্লাহ, কিতা বাড়ির দিয়া কইতানি আপনারা, আল্লাহ কইলা দেখছো না মরার বাদেও আমি তোমার চকুর সামনে যেটা বানাইছি, কিচ্ছা রক্তা কমে গেছে ওটা কইলাই, এর মধ্যে শেষের দিকে যাই কইতাম নি, ই কিচ্ছা হয়েছে মুসা নবীর কিচ্ছা, মুসা নবী আবার খুব পাওয়ারফুল নবী, সেখানে তাই অডিও কলে মাত্তা তো আল্লাহর নবী, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, অডিও কল করতে করতে একদিন লাগাইছেন ভিডিও, আল্লাহ তোমারে দেখিলতাম, আল্লাহ কইলা লান তারানি কখনো নয়, কারণ দুনিয়ায় তুই দুর্বল চোখ দি আল্লাহরে দেখা যাইতো নাই, তবে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিয়ে তোমার সামনে আইবা, ওয়াজা আল মালাকু ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, ফেরেশতা হল সারিবদ্ধ হইয়া দাঁড়াইবা, আল্লাহ আইবা উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিকা, আল্লাহ কইরা যে সেদিন কিছু চেহারা জান্নাত দিয়ে তোমার চেহারা সুন্দর থাকবে আর তারা আল্লাহর দিকে চাইবা, আল্লাহ যখন আইবা সামনে জান্নাতি হলো আল্লাহ নূরর 70,000 পর্দা খুলে যাইব,
আয়রে হায় মানসরে আল্লাহ এত সুন্দর বানাইছেন দুনিয়ার আল্লাহ এত সুন্দর বানাইছেন ই আল্লাহ যে কত সুন্দর ই আল্লাহ যখন সামনে আইবা জান্নাত দিয়ে হল আল্লাহর দিকে এমন ভাবে তাকাইব কত হাজার বছর যাইব জান্নাতি ওখানে টাল হইতো না সুবহানাল্লাহ তো মুসা নবী এমন নবী আল্লাহর লগে মাতিছেন মাততে মাততে আল্লাহ আল্লাহর লগে বহুত মাততাই মাতিছেন তো মুসা নবীর সময়ের একটা ঘটনা এই ঘটনাটা আইসি সূরা বাকারার মাঝে আচ্ছা বাকারা এটা তো আরবি শব্দ দেখি আপনারা হুক আপনারা তো ফারান বাকারা অর্থ কি তা গাভী গাভীর নামে গরুর নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন কেনে দিয়েছেন জানেন না এই সূরার নাম গরুর সূরা গাভীর সূরা কেনে জানেন না কারণ এই সূরার ভিতরে গরুর একটা কিচ্ছা ও ঘটনার কেন্দ্র হইলা বাকারা গাভীর ঘটনার কেন্দ্র হইরা এই সূরার নাম হই গেছে সূরাতুল বাকারা ও গরুর কিচ্ছা ওটা হইল কিচ্ছা হইরা আপনারা রে মজা দিবার লাগে না প্রতিটা ঘটনার মাঝে আপনার লাগে বহুত বড় বড় শিক্ষা আছে না নাই ঘটনাটা হয়েছে বলা বনি ইসরাইল এক লোক খুব দর্নাঢ্য আছে কিতা আছে আপনারা হেরানি গেছেন আরে হেরানি তো আমি এনে উঠতাম আপনারা আইসন দুই চার কিলো দূর থেকে আর আমি তো কমপক্ষে 106 কিলোমিটার জার্নি করে আসতে আছি এর মাঝে তো এখনো তেজ আছে আলহামদুলিল্লাহ বনি ইসরাইলের এক লোক অত্যন্ত দর্নাঢ্য ছিলেন অঢেল ধন সম্পদের মালিক ছিলেন কিন্তু লোকটার কোনো ছেলে মেয়ে ছিল না তার ভাতিজা চিন্তা করল আমার চাচার যেহেতু অঢেল ধন সম্পদ আছে আমার চাচার কোনো ছেলে মেয়ে নাই সুতরাং আমার চাচাকে আমি যদি খুন করে ফেলতে পারি মেরে ফেলতে পারি তাহলে আমার চাচার সকল ধন সম্পদের মালিক অটোমেটিক আমি হয়ে যেতে পারব এজন্য সে একদিন তার চাচার বাড়িতে ঢুকে রাতের বেলা তার নিজের চাচাকে নিজের হাতে খুন করল খুন করার পরে এই খুনের দায়ভার অন্যের উপরে চাপিয়ে দেওয়ার জন্য তার চাচার লাশ রাতের বেলা আরেকজনের বাড়ির দরজার সামনে ফেলে রাখলো এই স্বভাবের মানুষ তো এখনো আছে দেখা যায় ঘটনা ঘটনা ঘটায় একজন আর দোষী হয় আরেকজন বাস পুরায় একজন মামলা খায় আরেকজন দুর্নীতি করে একজন আর মামলা খায় আরেকজন চুরি করে একজন আর মামলা খায় আরেকজন এরকম আসরা নাই অপরাধী সাজা পায় না নিরপরাধী সাজা পায় দেখা যায় গায়িকা নায়িকা তাদের হাত থেকে দেখা যায় দড়ি খুলে ফেলা হয় আর বড় বড় আলেমদেরকে দড়ি আর ডান্ডা বেরি লাগানো হয় গায়িকা নায়িকা জামিন পায় গায়িকা নায়িকা চোর ডাকাতরা অপরাধ করে জামিন পায় আর আলেমরা সেই জামিনের অধিকার থেকে বঞ্চিত হয় মজলুম আছে না নাই ভাতিজা নিজের হাতে চাচাকে খুন করলো তারপরে খুনের দায় এড়ানোর জন্য তার চাচার লাশ গভীর রাতে আরেকজনের বাড়ির দরজার সামনে ফেলে রাখলো কোরআনুল কারীমে সূরা বাকারা 67-74 এই আয়াত কোনের মধ্যে আল্লাহ কিচ্ছাটা বর্ণনা করেছেন 72 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া ইন কাতালতুম নাফসান ফাদদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন তোমাদের একজনকে হত্যা করা হয়েছিল আর হত্যাকারীর ব্যাপারে তোমরা বাদানুবাদে লিপ্ত হয়ে গিয়েছিলে তখন সেই হত্যাকারী লোকটার পরিচয় যিনি প্রকাশ করে দিয়েছেন তিনি কে কিভাবে হত্যাকারী চিহ্নিত হয়েছিল ঘটনা শুনেন ভাতিজা তার চাচার লাশকে আরেক বাড়ির দরজার সামনে ফেলে রাখল এবার সকালবেলা এলাকার সকল মানুষ তারা ওই বাড়ির লোকদেরকে দোষারোপ আরম্ভ করলো তারা বলল যেহেতু তোমাদের বাড়ির সামনে লাশ তার মানে তোমাদের বাড়ির লোকেরাই খুন করেছে তোমরাই খুনি ভাতিজাও গিয়ে কান্নার অভিনয় করলো এখনো এই স্বভাবের মানুষ আছে নিজেরা অপরাধ করে তারপরে মিডিয়ার সামনে একটু গ্লিসারিন লাগায় মাঝে মাঝে কান্নার অভিনয় করে আসে না নাই ভাতিজা এবার কান্নার অভিনয় করে বলল না তোমাদের বাড়ির সামনে ঘটনা তোমরাই আমার চাচাকে খুন করছো চুর এখন বড় গলায় কথা বলে ওই বাড়ির লোকজন বলল আমরা খুন করেছি এটা কেউ কি দেখছেন নাকি আসলে তো কেউ দেখি নাই বলল আপনারা কেউ যেহেতু দেখেন নাই
আমরা ষড়যন্ত্রের শিকার যেহেতু সাক্ষী নাই আমাদেরকে খুনের দায় আপনারা একতরফা চাপাইয়া দিতে পারেন না কোন এলাকায় ঝগড়াঝাটি মারামারি হলে ওই এলাকার মুরব্বীরা ছুটে আসে বনি ইসরায়েলের নেতারা এগিয়ে আসলো এসে দেখলো এমন এক গন্ডগোল এরা যে খুন করছে কেউ দেখে নাই আবার তারা স্বীকারও করে না বনি ইসরায়েলের মুরব্বীরা বনি ইসরায়েলের নেতারা বলল চলো আমরা মুসার কাছে যাই কারণ মুসা তো নিজেকে নবী বলে দাবি করে গিয়ে জিজ্ঞেস করি সে যদি সত্যি নবী হয় তাহলে তার আল্লাহর সাথে কথা বলে সে এই খুনের সন্ধান দিতে পারবে তারা চলে গেল মুসা নবীর কাছে গিয়ে মুসা নবীকে বলল মুসা বলো তো এই লোকটার প্রকৃত হত্যাকারী কে তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তো তোমার আল্লাহর সাথে কানেকশন লাগাও কথা বলো জিজ্ঞেস করো এই লোকটাকে খুন করেছে কে তারা যখন এই কথা মুসা নবীকে জিজ্ঞেস করলো মুসা নবী তাদেরকে বললেন ওয়া ইযু ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা আল্লাহ বলছেন স্মরণ করো যখন মুসা তার কওমের লোকদেরকে বললেন তোমরাই হত্যাকারী বের করতে চাচ্ছ এজন্য আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা একটা গাভী জবাই করো কি জবাই করো আরো জোরে বলেন তারা তখন বলল আমরা জানতে চাইলাম খুনি কে আর তোমার রব বলতেছেন গাভী জবাই করার জন্য কালু আতাতাখিদুনা হুজুয়া তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো নাকি উপহাস করো নাকি মুসা নবী বললেন না ঠাট্টা করছি না আল্লাহ যা বলেছেন তাই করো তাহলেই তোমরা হত্যাকারী বের করতে পারবা দেখেন আল্লাহ আদেশ করেছিলেন একটা গাভী জবাইয়ের জন্য যে কোনো একটা গাভী জবাই করলে হয়ে যেত কিন্তু বনি ইসরাইল স্বভাবজাত একটু ঢার তেরা জাতি প্রশ্ন করে করে তারা এই কাজটাকে কঠিন করে ফেলল তারা মুসা নবীকে বলল কালু দুলানা রাব্বাকা ইউবাইন লানা মাহি ও মুসা ব্যাপারটা আমাদের জন্য যেন সহজ হয় স্পষ্ট হয় এজন্য আল্লাহকে জিজ্ঞেস করো এই গাভীটা কোন বয়সের হবে বেশি বয়সের কম বয়সের না মাঝারি বয়সের মুসা নবী বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুন বাইনা যালিক তিনি বললেন আল্লাহ বলেছেন এমন একটা গাভী জবাই করতে হবে যেটার বয়স বেশি নয় কমও নয় আওয়ানুন বাইনা যালিক মাঝামাঝি বয়সের হতে হবে তারা তখন বলল ব্যাপারটা আরো স্পষ্ট হওয়া দরকার পালু দুলানা রব্বাকা ইউবাইন লানা মা লাউনুহা আল্লাহকে বলো এটা কেমন কালারের গাভী হবে লাল হলুদ সাদা কালো কোন কালার হবে মুসা নবী বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সাফরা ফাতিউন লাউনুহা তাসুরুন নাযিরিন তিনি বললেন আল্লাহ বলেছেন এটা হলুদ রঙের গাঢ় হলুদ রঙের গাভী হওয়া লাগবে বনি ইসরাইল এটা বড় সম্ভব জাতি তা বহুত গাঢ় তারা জাতি এটার ইতিহাস হইতে হইলে ইউটিউবে দেখবা আমার চ্যানেল বনি ইসরাইলের সর ছয় পর্ব লম্বা একটা আলোচনা আছে ছয় পর্ব আলাদা আলাদা করে গোটা বনি ইসরাইল জাতির ইতিহাস ইতা আমরা লেখান বাপ খাওয়া জাতি নয় আটা গম চা বিস্কুট খাওয়া জাতি নয় ইটা হয়েছে মান্না সাল্লা খাওয়া জাতি আসমানি খাবার খাইছে এর লাগে বুদ্ধিও আমরা থাকি এখনো দেখুন না ইহুদি হলার বুদ্ধি আমরা থাকি হ্যাঁ এটা আসমানি খাবার খাওয়ার জাতি তো হয় দেখো কা কি তার ফেস লাগাইছে আল্লাহ কইছেন একটা গাভি জমাই করিলাম হে হয় এটা কোন বয়সের তো এর বাদে একটা কালার কিতা হইলা যে এটা গাঢ় হলুদ রঙের হওয়া লাগবে যেটা মাংসর সবগুলি আকৃষ্ট হবে ও তো শেষই গেল না যে কোনো একটা হলুদ রঙের গাভি আনলে লই গেল অনেক উঠা হয় কিতা হয় ইন্নাল বা করা তা সাবহা আলাই না আল্লাহ রেখাও বিষয়টা আরও ক্লিয়ার করবার লাগে কারণ হলুদ রঙের গাভী তো বহুত আছে দেখো গাছাই কি যাত ফেরত আসবান আল্লাহ তো ফেলা করছেন এটা গাভী জমা করো যে একটা গাভী এনে জমা করে দেবে আল্লাহ কইছেন নি ও ও ও ও কোয়ালিটির গাভী হওয়া লাগবে আল্লাহ কইছেন যে কোনো একটা গাভী জমাই হয় এটা কোন বয়স বাদে হয় এটা কোন কালা বাদে হয় কি তা হর যে বুচ্চিত বইটা হলুদ কালার আরও স্পষ্ট হওয়া দরকার প্রশ্ন করতে করতে বাদে আল্লাহ এমন কঠিন বানাইছে সারা আল্লাহ হয়েছে মুসা হও ইতারে এটা এমন গাভী হওয়া লাগবে এমন মাঝারি বয়সের হলুদ রঙের গাভী যে গাভী দিয়ে জীবনে কোনো দিন আল বানাইছে ফোর্সের বিপদে আল্লাহ আল্লাহ বলেন যাও তুই কেবা করো
এমন হলুদ রঙের মাঝারি বয়সের গাবি যেটা দি কোনোদিন আল বাবা বলে আল বাবা হয় না আচ্ছা আবার এমন গাবিও লাগবে এটা দি কোনো খামু বলে না আল বাবা তো দূর কথা মাঝে মাঝে গরু দিয়ে আর বিভিন্ন খাম ধরা নিয়ে লাগে আবার এটা এমন গাবি মুসাল্লামাতুল্লাহ শিয়াতা হই এটা অসুস্থ হইলো তো নাই একবারে সুস্থ হওয়া এখন বনি ইসরাইল দিগুনতে গুড়ি 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 তারা তুকায় কিন্তু এরকম কোয়ালিটির গাবি তো তারা ফরসানি বিপদ তুকাইতে 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 গিয়া এক জাগাত মাঠে ফাইছে আর ঘটনাক্রমে এই গাবির মালিক যে হে বেটায় খবর হচ্ছে ইতার গাবিটা লাগবো এখন হে চিন্তা করলতে রাখো ব্যবসা আইস বালা করে হ্যাঁ কইল ব্যবসা আইস বালা করে হেরা খর গিয়া তারে ভাই খুব কষ্ট হয়েছে তোমার এই গাবিটা পাইতে এখন তোমার এই গাবিটা আমরার কাছে কত টেকা দিবে ভাই খর ভাই টেকা দিও তো নাই টেকা দি এ টেকা চাও না কিতা চাও তুমি হয় আমার এই গাবিটা কিনতে হইলে এই গাবির ই গরুর সামরা বইরা আমার স্বর্ণ দেওয়া লাগবে ঠেকছে নি এগুলা এখন এই গাবি তো লাগবো খুনি বার করতে হইলে এই গাবি বাধ্য হইয়া তারা এসাল ও গাবির চামড়া করতে শোনা বেটারে দিল দিয়া গাবিটা কিনা লইয়া ইয়া মুসা নবীর হয় মুসা বহুত বড় নিহত হলাইছো তুমি এই গাবিটা কিনতে কষ্ট হয়েছে ঠেকা দিও দিরহাম দিও কিনতাম পারছে না স্বর্ণ দিয়া কিনা লাগছে এখন হোক কিতা করা লাগবে মুসা নবী কইলা জব করো ওটা জবাই করা হইল এবারে তারা কইল বহুত তামসা করছো জবাই তো করছে এখন হোক কিতা করা লাগবে হে কোন করছে আল্লাহ কইল ও মুসা ও গাবির জবাই করা একটা অংশ দি ও যে মরা লোকটারে একটু হালকা স্পর্শ হোক ফাকুল না দরিবু বিবাদিহা হালকা একটু টাচ করার হোক কব্বে ইদনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি জিতাও উঠো টাইম যখন এই গাবির একটা অংশ দিয়ে একটু তারে হালকা করে আঘাত করলা এই লোকটার সঙ্গে সঙ্গে জিতাই গেছে কার হুকুমে মরা জিতা হয়েছে বনি ইসরাইলের এই সম্ভক্তি কিন্তু সরাসরি নিজের সুখে তারাও বা কুরআন শরীফের কথা মিথ্যা আরো যদি হোক মিথ্যা নেই আল্লাহ যেমন কিচ্ছা আমাদের শুনাই না যেন আমরা আগে থাকি মরার আগে সাবধান হেরাও তো বা কি গীতা করো আমরা শুকুর সামনে মরা মানুষ জিতা হও যে খুব করছিল বাতিজার এখন বাতিজার কলজাত হামি আছে মাতন না কানে দরফর 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 ওনি হইল আমার নাম ওনি আমার নাম কই দিল এখন বাতি যা তখন হায় রে হায় টিকছি এখন তারা জিকে এলো কিতা বা তোমার খে মারছে হয় যে কই খানছি আমার সামনে আছে যে কই যে কই এমন করছে আমার বাতি যা এই লোকটারে আবার আল্লাহ মাল্লা হত্যাকারীও হওয়া গেল আর এই ঘটনাটা আল্লাহ বয়ান করলো হইরা আমলে আমরারে হইরা তোমরা যারা মরার পরে আমি আল্লাহ জিতা করতাম পারো সন্দেহ করো কাদা আমিটা ইয়াহিয়াল্লাহুল মাউতা ওলা হলো তো আল্লাহ মরার মাঝে জিন্দা করেন মরার মাঝে আল্লাহ জিতা করো আল্লাহ জিতা করতে পারবো আপনারা সন্দেহ আছে আমি আর লম্বা এত দিলাম না একবারে খাঁটি সিরুটি বাসে এক মিনিটে কিছু কথা বুঝাই খুব গভীরভাবে আপনারা মনোযোগ দৌ কা আল্লাহ সুরা হজর ফার্স্ট নম্বর আয়াত করছেন আমি আয়াতটা আর এখন ফোরলাম না সময়ের কারণে আল্লাহ কইরা তোমরা যারা মরার বাদে জিতা করবা আল্লাহ সন্দেহ করো বন্দা তুমি একটু বাবো যাই তুমি তো একটা সময় কুনতেও আসতাই না আমরা নাম রাখা হয়েছে জন্ম রাখে না জন্ম বাদে এর লাগে আল্লাহ সুরা দাহর ফয়ল আয়াত করছেন হাল আতা আলাল ইনসান হিন মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা তোমরা এমন একটা সময় আছে তোমরা নাম ঠিকানা গড় বাড়ি কুনতেও আসেন না কিলা বানাইছি এক ফুটা নাফাক পানি তোমার বাফর এক ফুটা নাফাক পানি তোমার মার জরায়ুর ভিতরে গেল তুমি যে এত অহংকার এত বাবার এত ফুটানি দেখাও কিলা অত ফুটানি দেখাও নাফাক পানি তাকে আমি আল্লাহ তোমারে বানাইছি যে পানি বাড়াইলে মানুষের উপরে গুসল ভরো যায় এমন নাফাক পানি তাকে তোমারে বানানি আরম্ভ করছি কিলা বানাইছি খুব হেডাম দেখাও এই ফানিতে আমি আস্তে আস্তে জমা এই ফানিরে নাফাক ফানি ফুটারে আমি জমাট বাঁধা রক্ত বানাইছি মার ফেটা তো দশ দিন দশ মাস বাদে তুমি আইছো মার ফেটটা কি বানাই কিরা বানাইছি তখন এই নাপাক ফানিরে আমি জমাট বাঁধা রক্ত বানাইছি এই রক্তরে বাদে আমি মাংস পিণ্ড বানাইছি বাদে এটারে বড় একটা হাড্ডিত রূপান্তর করছি এর বাদে ও হাড্ডির উপরে গুস্তর পোশাক আমি ফিন্দাইছি
তার বাদে তখন তোমার সুখ না টুট খান আতফাল তোমার স্ট্রাকচার দিয়া সুন্দর একটা ফেস কাটিং দেয় তোমার মার ফেটোর ভিতরে আমি আল্লাহ তোমারে বানাইছি সুবহানাল্লাহ এর বাদে তোমার মার ফেটোর ভিতরে তোমার রূহ দিছি রূহ দেওয়ার বাদেও তোমার আরম্ভ হই গেছে উসাই টু সাইড ওয়া লড়া সরা এই সময় গর্ভবতী নারী হলো খুব কষ্ট নরাসরা আরম্ভ হই গেছে এখন তোমার ফেটো মুখ লাগ গেছে কয় খাইতায় মার ফেটোর ভিতরে কেউ তোমারে খানি দিছে না তখন আমি আল্লাহ তোমার নাবিত নাবিতা কি তাল লাগাইয়া তোমার মার মাসি কসুর বন্ধ করে দা ও হবাই দি নাবি বাই দি খাবার পাস করে আনছি সুবহানাল্লাহ মুখে দি খাওয়াইছেন না আল্লাহ কারণ রক্ত হইছে নাফা দিনে দিয়ে তো তুমি এই জবান দি আল্লাহর নাম জব্বাই আল্লাহর নাম পবিত্র এর লাগি আল্লাহ মুখে দি না খাওয়াইয়া আল্লাহ হবাই তার দি ফাস করে দিছেন সুবহানাল্লাহ এর মধ্যে আল্লাহ কইলা একটা ইলা আজালিন মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার মার ফেটোর ভিতরে রাখিয়া সুম্মা নুখরিজুকুম তিফলা এর মধ্যে একটা ছোট বাচ্চার আকারে এখন তো তুমি 5 ফুট 9 ইঞ্চি 6 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি 70 80 90 কেজি হয়ে গেছো আর ফয়লা আসলাই পুরুতা একবারে বতাই ঠিক না লেদা ফেদা ওলা বার করছে তোমারে বার করার বাদে খেউরে ও সময় মারিস বানাচ্ছে অনু মারিলছি খেউরে মার ফেটো মারছি খেউরে জন্মর বাদে মারছি খেউরে জোয়ান বানাইছি খেউরে বুড়া বানাইছি আল্লাহ কইরা এ বন্দা মরার মাঝে তোর শরীরের 5-6 জন একত্রিত কইরা তোরে আমি জিতা করতাম পারতাম না অত ব্যাকুল হইলে কিনা তোরে যদি না ফাঁক ফানি থাকি আমি এত সুন্দর ফেস কাটিং দিয়ে বানাইতাম পারি তে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা তোল্লাকান মানুষ মরি গেলে তোরে কি আমি আবার জিতা করতাম পারতাম না মাতুন না কানে আল্লাহ ফারবানি এজন্য মরার পরে জীবিত করা হবে এই চিন্তা মাথায় রাখতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কাফেররা বলতো কিভাবে আমাদেরকে জীবিত করা হবে এজন্য আল্লাহ বলছেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীবিল লাযী হুম ফীহি মুখতালিফুন ও নবী তারা কি আপনাকে ওই মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞেস করছে নাকি যে ব্যাপারে তারা মতবিরোধে আছে কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আল্লাহ একটু ধমক দিয়ে বললেন কখনো নয় অচিরেই শীঘ্রই তারা জানতে পারবে অতঃপর কখনো নয় শীঘ্রই তারা জানতে পারবে পরকাল আছে মরার পরে আবার জীবিত করা হবে সুতরাং মরার পরে যেহেতু আমাদেরকে জীবিত করা হবে সেহেতু মরার পরে যেহেতু হিসাব দেওয়া লাগবে এজন্য দুনিয়াতে যতদিন আছি ততদিন আমাদেরকে গোলামি করা লাগবে যার তিনি কি কারণ আমরা যদি আল্লাহর গোলামি যথাযথভাবে না আদায় করতে পারি তাহলে মরার পরে তখন আল্লাহ জীবিত করবেন হিসাব দেওয়ার কোনো উপায় থাকবে মরার পরে আল্লাহ জীবিত করবেন আর আখিরাতে কিয়ামতের মাঠে আল্লাহ সবার আগে নামাজের হিসাব চাইবেন অথচ আপনি নামাজ পড়েন না যদি মরার পরে হিসাব দেওয়া লাগতো হিসাব দেওয়া লাগবে এই ভয়টা থাকতো আমরা নামাজ ছাড়তাম না মরার পরে আল্লাহ কবরে আবার আমাদেরকে জিন্দা করবেন আল্লাহ প্রশ্ন করবে ওখান থেকে আখেরাতের জীবন শুরু এটা যদি আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতাম তাহলে আমরা গুনাহ করতাম রব কে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে কবরে তিনটা প্রশ্ন আছে না নাই প্রস্তুতি নাও সেই সময়ের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের উপর থাকি সেথায় তোমার রাসূল বিনে সেথায় তোমার রাসূল বিনে বন্ধ না মিলিবে রব কে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে এই সময় তাকে সবার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই মরার বাদে আল্লাহ জিতা করবা হিসাব নিবা বিচার করবা বাইও হল বাবাও হল ও বয়টা দিলর ভিতরে হারাওকা ঢুকাইয়া আর মৃত্যু পরবর্তী জীবনের লাগে কাজ করুকা সদিনের দুনিয়ায় আইসন হে আজকে রায়তু টিকবা কিনা আপনার গ্যারেন্টি বহুত ফুটানি দেখাই না আজ রায়তু তো আপনার কবরের ফতম রায়তু জিত পারে এর লাগে ও মৃত্যু পরবর্তী জীবনের লাগে প্রস্তুতি লোক